হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন 10টি বাংলাদেশি মুভি সম্পর্কে, যে মুভিগুলো মুক্তি পেলে বক্স অফিস কাঁপাবে। কথা বলবো এই মুভিগুলো কবে মুক্তি পাবে, এই মুভিগুলোকে কে ডিরেকশন দিয়েছেন এবং এই মুভিগুলোর মূল চরিত্রে কে কে অভিনয় করেছেন। আপনারা যদি জানতে ইচ্ছুক হয়ে থাকেন যে কোন 10টি মুভি বক্স অফিস কাঁপাবে, তাহলে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। নম্বর 10-এ আমরা রেখেছি রিবেস মুভিটিকে। রিবেস মুভিটিকে ডিরেকশন দিয়েছেন মোহাম্মদ ইকবাল এবং এই মুভিটিতে অভিনয় করেছেন বুবলি এবং রাইজিং স্টার জিয়াউল রোশান। এই মুভিটিকে এই বছরের শেষের দিকে মুক্তি দেওয়া হবে। মুক্তির অপেক্ষায় থাকা সেরা 10টি বাংলাদেশি সিনেমার 9 নম্বরে রয়েছে ওয়াজিদ আলী সুমন পরিচালিত এবং শাকিব খান অভিনীত অন্তরত্না সিনেমাটি। অন্তরত্না মুভিটিকে ডিরেকশন দিয়েছেন ওয়াজিদ আলী সুমন এবং এই মুভিটিতে অভিনয় করছেন শাকিব খান এবং দর্শনা বানিক, শাহিদ শরীফ খান এবং অরুণা বিশ্বাস সহ আরও অনেককে। এই মুভিটিকে কোরবান ঈদে মুক্তি দেওয়া হবে। 8 নম্বরে আমরা রেখেছি বাপ্পি চৌধুরী অভিনীত সিনেমা ঢাকা 2040। এই মুভিটিকে ডিরেকশন দিয়েছেন ঢাকা অ্যাটাক খ্যাত ডিরেক্টর দীপঙ্কর দীপন এবং এই মুভিটির মূল চরিত্রে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী, নুসরাত ইমরোজ, তৃষা, এবিএম সুমন। এই মুভিটিকে আগামী বছর 2023 সালে শুরুর দিকে মুক্তি দেওয়া হবে। মুক্তির অপেক্ষায় থাকা সেরা 10টি বাংলাদেশি মুভির তালিকায় 7 নম্বরে আমরা রেখেছি নূর মুভিটিকে। নূর মুভিটিকে ডিরেকশন দিবেন বর্তমান সময়ের জনপ্রিয় ডিরেক্টর রায়হান রাফি এবং নূর মুভিটিতে অভিনয় করবেন আরেফিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী। এই মুভিটিকে 2022 সালে শেষের কোনো এক সময় মুক্তি দেওয়া হবে। মুক্তির অপেক্ষায় থাকা সেরা 10টি বাংলাদেশি মুভির তালিকায় 6 নম্বরে আমরা রেখেছি বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে বেশি বাজেটের সিনেমা ডিন দা ডে মুভিটিকে। ডিন দা ডে এই মুভিটিকে ডিরেকশন দিয়েছেন মোর্তজা অতাশ জমজম এবং এই মুভিটিতে অভিনয় করেছেন অনন্ত জলিল এবং বর্ষাম। অনন্ত জলিল বলছে এই মুভিটির বাজেট নাকি 100 কোটি টাকা, কিন্তু এই মুভিটির ট্রেলার দেখে মনে হয় না যে এই মুভিটির বাজেট 100 কোটি টাকা। এই মুভিটিকে কোরবান ঈদে মুক্তি দেওয়া হবে। 5 নম্বরে আমরা রেখেছি বর্তমান সময়ের বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের অভিনীত পলিটিক্যাল অ্যাকশন সিনেমা লিডার আমি বাংলাদেশ। লিডার আমি বাংলাদেশ এই মুভিটিতে অভিনয় করেছেন শাকিব খান এবং বুবলি। এই মুভিটিকে 2023 সালের কোনো এক সময় রিলিজ দেওয়া হবে। মুক্তির অপেক্ষায় থাকায় সেরা 10টি বাংলাদেশি মুভির তালিকায় 4 নম্বরে আমরা রেখেছি দীপঙ্কর দীপনের মাস্টারপিস সিনেমা অপারেশন সুন্দরবন। এই মুভিটিকে ডিরেকশন দিয়েছেন দীপঙ্কর দীপন এবং এই মুভিটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, তাসকিন রহমান, রিয়াজ, রনক হাসান, রাইসুল ইসলাম আজাদ সহ আরও অনেক অভিনেতা। এই মুভিটিকে এই কোরবান ঈদে সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। নম্বর 3-এ আমরা রেখেছি 2021 সালে মুক্তি পাওয়া মিশন এক্সট্রিম মুভি সিকুয়েল মিশন এক্সট্রিম 2। মিশন এক্সট্রিম 2 মুভিটিতে অভিনয় করবেন আরেফিন শুভ। এই মুভিটিকে 2023 সালের মাঝামাঝি কোনো এক সময় রিলিজ দেওয়া হবে। মুক্তির অপেক্ষায় থাকা সেরা 10টি বাংলাদেশি মুভির তালিকায় নম্বর 2-এ আমরা রেখেছি তারকা থাসা সিনেমা মুজিব দ্য মেকিং অফ নেশন। এই মুভিটিকে শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনীকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়া যৌথ প্রযোজনায় এই মুভিটিকে বানানো হয়েছে। এই মুভিটির বাজেট 70 কোটি টাকা। এই মুভিটিকে ডিরেকশন দিয়েছেন শ্যাম বেনেগাল এবং এই মুভিটির মূল চরিত্রে অভিনয় করবেন আরেফিন শুভ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, জাহিদ খান, রিয়াজ, তৌকির আহমেদ সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা। এই মুভিটিকে আগামী বছর 2023 সালের কোনো এক সময় মুক্তি দেওয়া হবে। মুক্তির অপেক্ষায় থাকায় সেরা 10টি বাংলাদেশি মুভির তালিকায় 1 নম্বরে আমরা রেখেছি বর্তমান সময়ের বাংলাদেশের একমাত্র সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটিকে।
এই মুভিটিকে ডিরেকশন দিবেন হিমেল আশরাফ এবং এই মুভিটিতে অভিনয় করবেন সুপারস্টার সাকিব খান এবং আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিন। এই মুভিটিকে 2023 সালে রোজার ঈদ বা কোরবান ঈদে মুক্তি দেওয়া হবে। এই 10টি মুভির মধ্যে কোন মুভিটির জন্য আপনারা বেশি এক্সাইটেড আমাদের কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।